হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াডির শর্ত মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছে দলটি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আগামী উনত্রিশে জুন বিকেল তিনটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে খালাদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হবে পহেলা জুলাই দেশের সব মহানগর এবং তেসরো জুলাই সব জেলা সদরে মহা সমাবেশ করবে বিএনপি প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব উনত্রিশে জুন শনিবার আমাদের নয় অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সারা দেশের মহানগর গুলোতে পয়লা জুলাই মহানগর গুলোতে সমাবেশ তিন তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তি দিবে সমাবেশ অনুষ্ঠিত হবে